আরে রে রে রুক যা যে কটা রাস্তা তোমরা এলাম দেখলে আই মিন রাস্তাগুলো জাস্ট সেরা আচ্ছা আই মিন পরে শোনাতে এসে পরে শুনতে উঠবো না সেটা তো হবে না কারণ হেঁটে যেতে গেলে বলছে ওরা 3.5-4 ঘন্টা লেগে যাবে আমাদের গাড়ি হয়ে গেল পার্ক So hey, good morning everybody. This is me Prithvi and you're watching the Firefly from all the way to Jharkhand. And seriously, bolteo bhalo lagche karon finally prothom bar bike niye state er baire beriyechi. Different state, but experience to be honest bolbo na bishal kichu heaven er difference ache tao noy. Same hi bola jay karon kalke rate amra kheyechi ki tandoori roti tadka chana masala i mean same as kolkata te je rokom khei ashi but ha different ekta jinish ache seta hocche ekhankar scenery mane tumi ekhankar je dikhi takabe motamoti dure kichu na hok pahar sure dekhte parbe ekhon amra apototo niche jabo breakfast korte ekhon baje around 8:30 amader berono kotha chilo 7tar shomoy but dekho সাতটার সময় বেরোতে চেষ্টা করেছিলাম বাট কালকের এই এত লং গাড়ি চালানোর পর এতই বডি পেন করছিল যে ওঠার মতন ইচ্ছা করছিল না আগে আমারা সালমান খান নেই মতলব দুগলে পাতলে সালমান খান কাল কেমন কাহো না প্যার হেসে পেলে ওয়ালা ঋতিক অলরাইট আপাতত মেইন ব্যাপার হচ্ছে যে আমরা ব্রেকফাস্ট করে যাব যাব কোথায় আজকে প্রথমে যাব পাসনা বাক্তার মন্দির তারপর ওখানে দূরে দূরে ওইখান থেকে দিয়ে দিয়ে দেখব খান্ডলা পার্ক খান্ডলা পার্ক তারপর থেকে উসরি ফল উসরি ফলস আচ্ছা আমরা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে ট্যুরিজমে যখন চেক করেছিলাম তখন এই তিনটে জিনিসই দেখতে পেয়েছি তো আমরা ভাবলাম মাইকন ড্যামে যাওয়ার প্ল্যান ছিল মানে আজকে পারাসনাথ দেখে প্ল্যান ছিল যে আমরা মাইকন ড্যামে রিটার্ন মানে ব্যাক করে যাব তাহলে কি হবে 90 কিলোমিটার মতো আগিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য তো ওখান থেকে বাড়ি যাওয়াটা আরো ইজি হয়ে যাবে বাট দেখলাম এখানে আরো দুখানা যেহেতু রয়েছে তো ওই দোকান এসে যখন দেখে গেলাম অবভিয়াসলি জি না দু প্লেট ভাই কচুরি জিলেবি ভি মিলেগা হ্যাঁ 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 ये क्या आपने ही बनाया है हां ए हां मिलता है हम लोग आता है दहा दे दिया है ऐसे कच्चे पत्तों का मिलता है कच्चे पत्ते वाओ ফাইনালি কিছুটা নতুন দেখতে পেয়েছি এট লিস্ট আই মিন সাধারণত শালপাতার বলো বা যাই বলো সেটা একেবারে শুকনো পাতার হয় বাট এটা একেবারে কাঁচা পাতাই পিন করে করা চামে ওয়াচাটা চামে আটা ফেল আন্ডার ইয়োর কন্ট্রোল এভরিথিং ইজ রিয়েল সো হিট মি So hit me First a confession With you I feel a connection With you it's like an infection I've been infected with an obsession With you never any tension 14 কিলোমিটার মতো আসার পর এই এরিয়াটাকে আই গেস মধুবন বলে এন্ড এই যে গেটটা এখান থেকে স্টার্ট হচ্ছে পরেশনাথ টেম্পল তো এখান থেকে আরও অনেকটা যেতে হবে অবভিয়াসলি এই গেটটা থেকে শুরু এটাকে মেন গেট বলে পরেশনাথের অ্যান্ড এইরকম একটা জায়গায় এসে তোমরা তিন মাত্রা একটা মোড় পাবে আমরা এই সাইড থেকে এসেছি রাইট নিয়ে এদিকে এলাম অ্যান্ড এখানে এই যেটা একটা শ্রী ক্রসিং টাইপের পরে এখানটা দেখো একটা হেভি ইন্টারেস্টিং জিনিস লাগলো জানি না কতটা দেখা যাচ্ছে প্রত্যেকে একটু জুম করে যদি দেখা যায় দ্যাট এইটা হচ্ছে একটা সিংহ অ্যান্ড এটা হচ্ছে গরু অ্যান্ড দুজনে একই জায়গা থেকে জল খাচ্ছে সিংহ আর গরু একই জায়গা থেকে জল খাচ্ছে অর্থাৎ ভগবানের কাছে লাইক সে যেই হোক সবাই সমান এখানে যেমন দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্টে এই হচ্ছে আসল পরেশনাথের টেম্পল যেখানে আমাদেরকে পুরোপুরি অবভিয়াসলি হেঁটে উঠতে হবে পুরোটা বাইক যাবে না তো এইখানটা ভালো করে দেখো দ্যাট এখান থেকে পরেশনাথ হচ্ছে 14 কিলোমিটার যেটা হচ্ছে এই রোডটা ধরে যেতে হবে কিন্তু এই রোডটাতে আসতেও গেলে তোমাদেরকে সেটা সার্চ করে আসতে হবে হচ্ছে মধুবন রাইট মধুবন সার্চ করে আসতে হবে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ইসরি বাজার ইসরি বাজার থেকে তোমাদের ডুমরি আসতে হবে অ্যান্ড ডুমরি থেকে এই মধুবন সার্চ করে আসতে হবে
পরেশনাথ টেম্পল বলে সার্চ করে আসবে না, বা পরেশনাথ হিলস বলেও ট্রাভেল করা মানে গুগলে অন্তত সার্চ করে আসবে না, কারণ গুগল এই জায়গায় এমন এমন রাস্তা দেখাবে সেই জায়গায় গিয়ে পুরো ফেসে যাবে। ট্রাস্ট মি, আই মিন ট্রাইড অ্যান্ড টেস্টেড, কালকে আমরা অলরেডি ফেসে গেছি। থ্যাংক ইউ। মতলব জাদা ভিড় কিস টাইম রেতা? আবি কম, জাদা ভিড় কোভিড কোভিড 9 কে চলতে মানে কম হুয়া ইসা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। নাই তো ফির ওই সামান সে শুরু হয়ে যাতা তো Nothing but love and affection. Enough of my case, so let's cut to the chase. Listen up, cause these are the directions. Obey what I say, don't complain, I don't wanna hear questions. Follow my lead, time to fall to your knees. It's an order, it's not a suggestion. I'm about to teach you a lesson, I recommend you pay attention. This is my kingdom, you're stripped of all freedom. You want nothing but my possession. Parashnath Mandir, 9.65. এখান থেকে আমাদেরকে উঠতে শুরু করতে হবে। আবি আয়েগা ये হিল वाला রাস্তা পুরা, এটা পুরোটা করে যাচ্ছে। क्या बोल रहे? चल वो लोग बोल रहे कि नहीं जा पाएंगे। अच्छा, तो दूसरा बाइक होता तो चला जाता। दूसरा बाइक होता तो चला जाता। पल्सर रिक्स नहीं ले, ओते पेशन रिक्स नहीं जाबो, दुजन ही थाकबे। अंदर कत किलोमीटर? 14 किलोमीटर तुम्हारा। आई साइना पैदल रास्ता जो है, हां 10 किलोमीटर लगभग। पैदल बाइक वाला रास्ता 17 किलोमीटर का है। पैदल पैदल 10 किलोमीटर में हो जाएगा। 4 घंटे 3-4 घंटे आपको लग जाएगा पहुंचने में। और बाइक से कितना टाइम लगेगा? हम लोग 40-45 मिनट। 40-45 मिनट। आप लोगों के बाइक से जाएंगे तो कितना लगेगा? आप लोगों के बाइक से जाएंगे तो कितना लगेगा? 600 एक आदमी। 400 बोला ना अभी, छोड़ देने का। 400 एक्चुअली ये रास्ता प्रथम छो जेटा तो बाइक जावा जो हम जेटा उठा ट्राई कर हाफ उठे वो दिए बाइक जाट प्रॉब्लम हे কোলেদার যে বাইকটা, কোলেদার বাইকটা হচ্ছে জিক্সার এসএফ অ্যান্ড ওটা ফুল ফ্রেম বাইক। তোরা বলছে যে ফুল ফ্রেম বাইকের যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম আছে, দ্যাটস ওয়াই ওটা নিয়ে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যাবে। অ্যান্ড আমি নিজেও চালিয়ে দেখলাম, রাস্তা মানে এত সরু অ্যান্ড তার সাথেই আবার প্যাঁচালো যে মানে বেশ খানিকটা রিস্ক হয়ে যাবে। কোনো জায়গাতেই যদি তুমি একটু এক্সট্রা পিকআপ বা এক্সট্রা ভলিউম দিয়ে দাও, ব্যাস একদম সামনের দিকে গিয়েই পড়বে তুমি। হয়তো বেশি খাড়া নয়, আপাতত যেটা নিচে আসছি তাই জন্য, উপরে গেলে হয়তো আরও খাড়া হবে সেখানে। আর সেখানে যদি এত সরু রাস্তা অথচ পুরো ঘুরে ঘুরে যাওয়া, এটা তো মানে অলমোস্ট লাইফ রিস্ক বলা যায়। এই রাস্তাটা আগে ছিল যেটা থেকে অ্যাকচুয়ালি বাইক যাওয়া যেত, বাট এটা এখন ওরা লক করে দিয়েছে, বলছে যে নাকি নষ্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে রেট তো তোমরা দেখলেই ওরা কী বলছে আপাতত বুঝতে পারছি না। আমি পরেশ নাতে এসে পরে সন্ধ্যে উঠবো না সেটা তো হবে না, কারণ হেঁটে যেতে গেলে বলছে ওরা 3.5-4 ঘন্টা লেগে যাবে, সেটাও অনেকটা। আচ্ছা শুনিয়া, এক এক ছোটা সা রিকোয়েস্ট হ্যাঁ, বস দো গাড়ি আপ লে চলিয়ে ঠিক আছে, ও দো লোক ব্যাঠ যায়গে, হ্যাঁ 1000 ফির লিজে আপি যায়গে, আপি কে সাথ আপি যায়গে, থোড়া 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 বস ইতনা সা তো বস কিজিয়ে না, মতলব ইতনে দূর আকে হাম লোটনা নেই চাহতে। दो आदमी जाएगा आपके साथ ठीक है, आप एक के साथ आप एक के साथ ये जाएंगे ठीक है, और आपके ही आप ही के साथ लौट आएंगे ठीक है। आप दोनों को मिलकर 1000 कर दीजिए। इतना इतना सा सुनिए, अगर रास्ता देख लीजिए ठीक है ना, अगर आपको लगेगा कि वो हम देख के आए हैं, वो वीडियो में देख के आए हैं, थोड़ा सा देख के आए भैया। आप मेन जगह गए हैं कहाँ, जहाँ मेन पखल जहाँ बहुत बड़ा पत्थर खड़ा है वहाँ देखेगा रास्ता किस तरह का? हम समझ रहे हैं, बस 100 करके बस घटा दीजिए, मतलब 1200 हो रहा है, आप बस 1000 ले लीजिए। मतलब देखिए ये तो घटा देते हैं, हम बोल रहे हैं कि ये यहाँ पे मतलब क्या है ना, ये हम कैलकुलेट करके नहीं आए थे, अभी क्या हो रहा है ये पूरा बजट से निकल रहा है ठीक है ना।
तो इसलिए अगर 200 भी कम हो जाएगा ना तो भी हमारा बहुत मदद हो जाएगा। আমাদের আড়াই প্যাঁচের ব্যাপারটা এখানে চলবে না, আড়াই প্যাঁচের যে কথাটা আছে না জিলিপির আড়াই প্যাঁচ, কারণ এখানে তো 6-7 প্যাঁচ আছে একটা জিলিপিতে।